বিশ্বের তৃতীয় দ্রুত বর্ধনশীল অর্থনীতি হতে যাচ্ছে বাংলাদেশ, জাতিসংঘের প্রতিবেদন। পদ্মা সেতুর জাজিরা অংশে বসানো হল ষষ্ঠ স্প্যান, প্রায় এক কিলোমিটার দৃশ্যমান। দুই পক্ষের সমঝোতায় ফেব্রুয়ারিতে বিশ্ব ইজতেমা, আসছেন না দিল্লির মাওলানা সাদ। বিএনপির ডাকে কেউ সাড়া দেবে না বললেন কাদের, বগুড়ার দলীয় নেতার সঙ্গে প্রক্রিয়ে বাগবিতণ্ডা। ভালোবাসায় সিক্ত বরেণ্য সঙ্গীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল, মিরপুরে অন্তিম শয়ান। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা 7:21 সংবাদে, আপনাদের সাথে আছে আমি তানভীর এলিন এবং আমি ফেরদৌসী আহমেদ। এছাড়াও সংবাদে আরো থাকছে, বিপিএল এ রাজশাহীকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে চিটাগং ভাইকিংস, খুলনার মুখোমুখি সিলেট। এবছর বিশ্বের তৃতীয় দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ হতে যাচ্ছে বাংলাদেশ, জাতিসংঘের বৈশ্বিক অর্থনীতির অবস্থা ও সম্ভাবনা বিষয়ক প্রতিবেদনে এই পূর্বাভাস দেওয়া হয়েছে। এতে বলা হয় অল্প সময়েই দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বছরে 7% উপরে বাড়বে। তবে প্রতিবেদনে সতর্ক করা হয়েছে মুদ্রাস্ফীতির চাপ ও আর্থিক প্রবৃদ্ধির গতি ধরে রাখতে চ্যালেঞ্জের মুখে পড়বে বাংলাদেশ। বিস্তারিত দুলি মল্লিকের রিপোর্টে। প্রতিনিয়ত বাড়ছে বৈশ্বিক অর্থনীতির আকার, 2019 সাল নাগাদ যা বৃদ্ধি পাবে প্রায় 3%। বিশ্বের উন্নত দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতায় পিছিয়ে নেই বাংলাদেশ। দক্ষিণ এশিয়া দেশগুলোর মধ্যে অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ভারতের পরে অবস্থান বাংলাদেশের। জাতিসংঘের বৈশ্বিক অর্থনীতির অবস্থা ও সম্ভাবনা বিষয়ক প্রতিবেদনে এমন পূর্বাভাস দেওয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে দ্রুতগতিতে বাড়ছে বাংলাদেশের অর্থনীতির আকার, সুনির্দিষ্ট ও শক্তিশালী বিনিয়োগ, ব্যক্তিগত খাতে ব্যয় বৃদ্ধি ও সন্তোষজনক আর্থিক নীতি অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বড় ভূমিকা রাখছে। অর্থনৈতিক অগ্রযাত্রার ধারাবাহিকতায় বড় মাপের অবকাঠামোগত প্রকল্পের পাশাপাশি জ্বালানি খাতে নতুন নতুন প্রকল্প দৃশ্যমান হবে। বাণিজ্য খাতে সীমাবদ্ধতা ও আঞ্চলিক সমন্বয়ের অভাব থাকলেও বৈদেশিক বাণিজ্যে দক্ষিণ এশিয়ার সম্ভাবনাময় দেশ হিসেবে উল্লেখ করা হয়েছে বাংলাদেশকে। আর বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় বড় অনুঘটক হিসেবে কাজ করছে তৈরি পোশাক খাত। প্রতিবেদনে বেশ কিছু চ্যালেঞ্জের কথাও বলা হয়েছে। অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে বাড়বে মুদ্রাস্ফীতি, একই সঙ্গে চলমান রাজস্ব ঘাটতিও অব্যাহত থাকবে। এ অবস্থায় নীতি নির্ধারকদের আরো সতর্ক থাকার পরামর্শ দিয়েছে জাতিসংঘ। সুনির্দিষ্ট পরিকল্পনা, ব্যবসার পরিবেশ সৃষ্টি, বিনিয়োগ বাড়ানো, শিল্প খাতকে গুরুত্ব দেওয়া সহ কঠোর আর্থিক নীতি মেনে চলার তাগিদ দিয়েছে সংস্থাটি। That policy makers need to be aware of and they need to take into account as well. দুলি মল্লিক, 21 টেলিভিশন। শরীয়তপুরের জাজিরা পয়েন্টে পদ্মা সেতুর ষষ্ঠ স্প্যান বসানো হয়েছে। 3637 নম্বর খুঁটির উপর এ স্প্যান বসানোর ফলে জাজিরা অংশে পদ্মা সেতুর 900 মিটার দৃশ্যমান হয়েছে। এতে খুশি দক্ষিণাঞ্চলের মানুষ। শরীয়তপুর প্রতিনিধি আবুল বাশারের রিপোর্ট জানাচ্ছেন মুশফিকা নাজনীন। পদ্মার বুকে বুধবার সকাল 8টা থেকে শুরু হয় ষষ্ঠ স্প্যান বসানোর কাজ। 3600 টন উচ্চ ধারণ ক্ষমতার ভাসমান ক্রেনের জাহাজ তিয়ান ইয়ে হাও স্প্যানটি নিয়ে 3637 নম্বর খুঁটির দিকে ধীরে ধীরে চাপতে থাকে। এরপর সকাল 9:30টার দিকে দুই খুঁটির ওপর স্প্যানটি বসিয়ে দেওয়া হয়। এরপর চলে খুঁটির ওপর সিমেন্ট মিশ্রিত উচ্চ ক্ষমতার বিয়ারিং সহ দুই খুঁটির সাথে স্থায়ী করার কাজ। এই বিষয়ে কথা বলতে গেলে কর্তৃপক্ষ রাজি হননি। স্প্যান বসানোর ফলে আনন্দিত পদ্মাপাড়ের মানুষ সহ দক্ষিণাঞ্চলের মানুষ। তারা দেখছে 21 জেলার উন্নয়নের স্বপ্ন। আমরা অত্যন্ত খুশিতে এবং গর্বিত হচ্ছি যে এই সরকার আমলে বৃষ্টি হচ্ছে এবং এটা খুব ভালো একটা কাজ হচ্ছে, যা উন্নয়নের একটা মহা পরিকল্পনা, যা পদ্মা সেতুর মাধ্যমে দক্ষিণাঞ্চলের মানুষের উন্নয়ন ঘটবে। আনন্দের সাথে জানাচ্ছি যে পদ্মা সেতু তাড়াতাড়ি সম্পন্ন হলে 21 জেলার মানুষের উন্নয়ন হবে। সরকারের ধন্যবাদ যে এত সুন্দর এত টাকার কাজ চলতেছে দক্ষিণাঞ্চলে পদ্মা সেতুর। পদ্মা সেতু
চতুর্দিক ঘিরে পর্যটক আসবে, বহির্বিশ্বের মানুষ আজকে আমাদের বাংলাদেশ সম্পর্কে জানতেছে, জানতে পারবে। এর আগে মঙ্গলবার থেকে স্পেন নিয়ে জাহাজটি 3637 নম্বর খুঁটির মাঝে অবস্থান করে। এরপর 12টি অ্যাঙ্কর দিয়ে শক্ত করে স্প্যানটি দুই খুঁটির মাঝামাঝি স্থানে ঝুলিয়ে রাখা হয়। মুশফিকা নাজনীন, একুশে টেলিভিশন। বিবাদমান দুই গ্রুপের সম্মতিতেই আগামী মাসে তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে সচিবালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান মন্ত্রী। তাবলিগ জামাতের প্রতিনিধিরাও নিজেদের ভুল স্বীকার করে ফেব্রুয়ারিতে যে কোনো দিন ইজতেমা হবে বলে জানান, তবে আসছেন না দিল্লির মাওলানা সাদ। তহিদুর রহমানের রিপোর্ট। প্রতি বছরের মতো ডিসেম্বরে বিশ্ব ইজতেমা হওয়ার কথা থাকলেও তাবলিগ জামাতের দুই গ্রুপের সংঘর্ষের কারণে স্থগিত করতে বাধ্য হয় সরকার। বুধবার দুপুরে তাবলিগ জামাতের দুই গ্রুপের প্রতিনিধিদের সাথে সচিবালয়ে বৈঠকে বসেন স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশের আইজি সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। দুই পক্ষের মধ্যে সমঝোতা হওয়ায় ফেব্রুয়ারিতে বিশ্ব ইজতেমা হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। দুইটি পক্ষ হয়ে গিয়েছে, একটি হলো মাওলানা ওয়াসেক সাহেবের নেতৃত্বে তাবলিগ জামাতের এবং আরেকটি হলো মাওলানা জুবায়ের সাহেবের নেতৃত্বে। তারা দুইজন, দুই পক্ষের সবাই এখানে আসছিলেন এবং এতক্ষণ খোলামেলা আলাপ হলো এবং দীর্ঘ আলাপের পরে যে সিদ্ধান্তটা হয়েছে সেই সিদ্ধান্ত হলো আগামী ফেব্রুয়ারি মাসের যে কোনো সময় আমাদের টঙ্গীতে বিশ্ব ইজতেমাটা যেটা হয়ে থাকে সেই ইজতেমাটাই হবে। ধর্ম প্রতিমন্ত্রী বলেন বিশ্ব ইজতেমা সফল করতে সরকার সব ধরনের সহায়তা দেবে। ঐক্যবদ্ধভাবে একটাই ইজতেমা হবে, দুইটা হবে না। আর সংঘর্ষের ঘটনা দুঃখজনক বলে উল্লেখ করেন এই সমন্বয়ক। ওনারা দুই পক্ষ এক পক্ষকে জড়িয়ে ধরে কান্নাকাটি করে তারা একমত হয়েছে যে আজ থেকে তাদের ভিতরে কোনো বিভক্তি নাই, তারা একসাথে চলবে, আগের মতোই থাকবেন। ভবিষ্যতে যাতে আর অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেজন্য সবাইকে সচেতন থাকার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তৌহিদুর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। বিআরটিতে অনিয়ম দুর্নীতি সহ্য করা হবে না বলে সাফ জানিয়ে দিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে বিআরটিএ ভবনে কর্মকর্তাদের সাথে মত বিনিময়ে তিনি এ কথা বলেন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও কিশোরগঞ্জ উপনির্বাচনে যোগ্য ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হবে বলেও জানান তিনি। গত 10 বছরে বিএনপির ডাকে কেউ সাড়া দেয়নি, এখনও দেবে না বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। দুর্বলতা হচ্ছে ভেতরে বাইরে দালালের দূরত্ব। ভেতরে যদি যোগসাজশ না থাকে তাহলে বাইর থেকে দালালরা এসে এখানে কি করে উপদ্রব করে এবং এই দালালের দৌরাত্ম্য বন্ধ করতে হবে। যাদের কারণে বিআরটিএর সুনাম নষ্ট হবে তাদেরকে আমি সংশোধন হতে নির্দেশ দিচ্ছি, সংশোধন না হলে নিয়ম অনুযায়ী আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মাদারীপুর তিন আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডক্টর আব্দুস সোবহান গোলাপকে গণসংবর্ধনা দিয়েছে কালকিনিবাসী। উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজ মাঠে বিকেলে এই গণসংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠান স্থলে পৌঁছালে ডক্টর আব্দুস সোবহান গোলাপকে বরণ করে নেয় নেতাকর্মীরা। কালকিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপিকা তাহমিনা সিদ্দিকীর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দেব, জেলা আওয়ামী লীগের সহসভাপতি, জেলা পরিষদের সদস্য ও সংবর্ধনা উদযাপন কমিটির সদস্যরা। অনুষ্ঠানে আওয়ামী লীগ সহযোগী সংগঠন, স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন। বগুড়া জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলামের সঙ্গে বাকবিতণ্ডা হয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। বুধবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বগুড়া সফরে যান। সেখানে মমো ইন হোটেলের লিফটে কথা বলার এক পর্যায়ে জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলামের জ্যাকেটের কলার ধরেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে কি নিয়ে বাকবিতণ্ডা তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। লিফটে থাকা দলের অন্যান্য নেতারা সে সময় তাদের শান্ত করেন। প্রিয়জন ও ভক্ত অনুরাগীর শোক শ্রদ্ধা ভালোবাসায় সিক্ত হলেন বরেণ্য সঙ্গীতজ্ঞ আহমেদ ইমতিয়াজ বুলবুল। কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলে ফুলে ছেয়ে যায় তাঁর কফিন, শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।
মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়েছে এই বীর মুক্তিযোদ্ধাকে। আকবর হোসেন সুমনের রিপোর্টে বিস্তারিত। কালের সাক্ষী রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার, দেশের কীর্তিমান ও সৃষ্টিশীল মানুষের শেষ শ্রদ্ধার পবিত্র স্থান। এবার তাঁদের কাতারে সঙ্গীতজ্ঞ আহমেদ ইমতিয়াজ বুলবুল। মহান মুক্তিযুদ্ধের তরুণ সাহসী যোদ্ধাকে রাষ্ট্রের সর্বোচ্চ সম্মান জানাতে দেয়া হয় গার্ড অব অনার। রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে নিবেদন করা হয় ফুলেল শ্রদ্ধা। সঙ্গীতের এই সারথিকে শেষবারের মতো দেখতে এসে আবেগ আপ্লুত হয়ে পড়েন বন্ধু, অনুসারী ও ভক্তরা। দেশাত্মবোধক সহ অসংখ্য গান সৃষ্টির পাশাপাশি তাঁর হাতে তৈরি হয়েছে অনেক শিল্পী। কবে এত বড় অভিমান করলো আমার পুরো, আমি জানি না যে এবার যাওয়ার সময় আমাকে বলে যায়নি, আমি চলে যাচ্ছি। আহমেদ ইমতিয়াজ বুলবুলের সৃষ্টি সংরক্ষণের দাবি জানিয়েছে শিল্পী সমাজ। সরকারিভাবে যেন গানগুলো সংরক্ষণ করা হয়, বিশেষ করে দেশের গানগুলো, এবং সঙ্গে ছায়াছবির কিছু গানও পারলে সব গানই। এই বন্দী দশায় থেকেই তার স্বাস্থ্যের অবনতি ঘটেছিল এবং সঙ্গীত জগৎ থেকেও প্রায় বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিলেন। এটা আমাদের প্রাণের ভেতরে বাজছে, ক্রমশই বেজে চলেছে তার এই গানের সুর। ইনার সঙ্গে বলবো যে এখন থেকে শুরু করুক অন্তত আহমেদ ইমতিয়াজ বুলবুলকে দিয়ে, আগামী প্রজন্ম যেন জানতে পারে যে আহমেদ ইমতিয়াজ বুলবুলের সৃষ্টি কোন সাংস্কৃতিক অঙ্গনে সংগ্রাম করে করে আজকে তাকে চলে যেতে হলো। আরেকজন আহমেদ ইমতিয়াজ বুলবুলের আবির্ভাবের জন্য এই জাতিকে আরো বহুদিন অপেক্ষা করতে হবে। সময়ের স্রোতে শিল্পীদের সৃষ্টি যাতে হারিয়ে না যায় সে ব্যাপারে সরকার উদ্যোগ নেবে বলে জানান তথ্যমন্ত্রী। তার হয়তো অনেক কাজ অপ্রকাশিত রয়ে গেছে, তো সেগুলোকে সংরক্ষণ করা আমি মনে করি দেশের স্বার্থে, সংস্কৃতির স্বার্থে, বাংলা গানের স্বার্থে প্রয়োজন। দীর্ঘদিন হৃদরোগে ভুগে মঙ্গলবার 63 বছর বয়সে ইহলোকের মায়া ত্যাগ করেন মুক্তিযোদ্ধা আহমেদ ইমতিয়াজ বুলবুল। ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদ এবং এফডিসিতে দুই দফা জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হয়। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। এ পর্যায়ে নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি, যখন ফিরবো তখন অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকবে। কুমিল্লার নাশকতার মামলায় খালেদার জামিন 4 ফেব্রুয়ারি নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের। ইউনিপের চেয়ারম্যান এমডির 12 বছর করে সাজা, বেসিক ব্যাংকের টাকা আত্মসাতের অভিযোগে 13 জনের নামে মামলা। আরেকবার আমন্ত্রণ সন্ধ্যা 7টায় একুশের সংবাদে। প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের নবনিযুক্ত আফগানিস্তানের রাষ্ট্রদূত আব্দুল কাইয়ুম মালিকজাদ। সকালে গণভবনে সাক্ষাৎকালে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন তারা। চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান দেশটির রাষ্ট্রদূত। রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা অব্যাহত রাখতে বাংলাদেশের পাশে থাকারও আশ্বাস দেন কাইয়ুম মালিকজাদ। সে সময় দেশের আর্থসামাজিক উন্নয়ন এবং শতবর্ষী পরিকল্পনা বাস্তবায়নে সরকারের নেয়া নানা উদ্যোগের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কুমিল্লার 14 গ্রামে দায়ের করা হত্যা মামলার জামিন আবেদন 4 ফেব্রুয়ারির মধ্যে নিষ্পত্তি করতে বিচারিক আদালতকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি রেজাউল হক ও বিচারপতি জাফর আহমেদের বেঞ্চ এ আদেশ দেন। কুমিল্লার আদালতে খালেদা জিয়ার জামিন আবেদন শুনানিতে অযাচিত বিলম্বনের অভিযোগ তুলে গত 20 জানুয়ারি হাইকোর্টে আবেদন করেন খালেদা জিয়ার আইনজীবী। 2015 সালের শুরুর দিকে বিশদলীয় জোটের অবরোধ চলাকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের 14 গ্রাম দুষ্কৃতিকারীদের ছোড়া পেট্রোল বোমায় একটি বাসের কয়েকজন যাত্রী মারা যায়, আহত হয় 20 জন। কুমিল্লার আগামী 4 ফেব্রুয়ারির মধ্যে বেগম খালেদা জিয়ার দায়েরকৃত যে বেইলের পিটিশনটা আছে নিম্ন আদালতকে, অর্থাৎ কুমিল্লা জাজকে নির্দেশনা দিয়েছেন সেই 4 তারিখে সেই আবেদনটা নিষ্পত্তি করার জন্য। মুদ্রা পাচারের অভিযোগে দুদকের মামলায় মাল্টিলেভেল মার্কেটিং কোম্পানি ইউনিপে 2U বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক সহ 6 জনকে 12 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
সেই সঙ্গে মামলার ছয় আসামিকে 2,702,41,00,000 টাকা অর্থদণ্ড দিয়েছে ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক আবু সৈয়দ দিলদার হোসেন। রাষ্ট্রপক্ষের 27 জন সাক্ষীর মধ্যে 23 জনের সাক্ষ্য শুনে আদালত ছয় আসামিকে দোষী সাব্যস্ত করে। 2011 সালের 25 জানুয়ারি দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম ঢাকার শাহবাগ থানায় এই মামলা দায়ের করেন। মামলার এজাহারে বলা হয়, বিনিয়োগের আইন কানুন ভঙ্গ করে ভার্চুয়াল গোল্ডে কথিত বিনিয়োগের কথা বলে অল্প সময়ের মধ্যে বেশি মুনাফার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করে কোম্পানিটি। জালিয়াতির মাধ্যমে প্রায় 8 কোটি টাকা আত্মসাতের অভিযোগে বেসিক ব্যাংকের 2 উপমহাব্যবস্থাপক সহ 13 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। রাজধানীর গুলশান থানায় তাদের বিরুদ্ধে এ মামলা করেছেন দুদকের উপসহকারী পরিচালক মোহাম্মদ জিনাতুল ইসলাম। মামলার এজাহারে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে জালিয়াতির মাধ্যমে বেসিক ব্যাংকের গুলশান শাখার 6,37,85,039 টাকা আত্মসাত করেছেন, যা সুদ আসলে 7,92,42,393 টাকা হয়েছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং কিশোরগঞ্জ এক আসনে মনোনয়ন ফর্ম বিক্রি শুরু করেছে আওয়ামী লীগ। প্রথম দিন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মনোনয়ন ফর্ম কিনেছেন 3 জন। তারা হলেন আদমত মিজি হক, আতিকুল ইসলাম এবং অবসরপ্রাপ্ত মেজর ইয়ার আলী ফকির। এছাড়া কিশোরগঞ্জ এক আসনে উপনির্বাচনে সদ্য প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের ছোট ভাই সৈয়দ শাফায়েতুল ইসলাম, শাহ আজিজুল হক ও রাসেল আহমেদ তুহিন মনোনয়ন ফর্ম কিনেছেন। আগামী 28 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও কিশোরগঞ্জ এক আসনে উপনির্বাচন। উপজেলা নির্বাচনে না আসার সিদ্ধান্ত বিএনপির জন্য আত্মঘাতী হবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। সচিবালয়ে সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সংলাপে তিনি একথা বলেন। 30 ডিসেম্বর বিএনপির জন্য মহাদুর্যোগের দিন ছিল বলে মনে করেন তথ্যমন্ত্রী। টেলিভিশন সাংবাদিকদের জন্য আলাদা ওয়েস্ট বোর্ড গঠনের কাজ চলছে বলেও জানান হাসান মাহমুদ। জনগণের কাছে পৌঁছানোর অন্যতম প্রধান উপায় হচ্ছে নির্বাচন। নির্বাচনে যদি তারা অংশগ্রহণ না করে, তাহলে 5ই জানুয়ারি 2014 সালে নির্বাচনে অংশগ্রহণ করার মতো যেই মহাভুল তারা করেছিল, আগামী উপজেলা নির্বাচনে অংশগ্রহণ না করলেও সেটি সেরকমই একটি মহাভুল হবে। কোচিং বন্ধ নিয়ে 2018 সালে নীতিমালা চ্যালেঞ্জ করে করা রিটের আদেশ রোববার নির্ধারণ করেছে হাইকোর্ট। বিচারপতি শেখ হাসান আরিফের নেতৃত্বে হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। দুদকের আইনজীবী শুনানিতে অংশ নিয়ে বলেন, কোচিং বাণিজ্যে দুর্নীতি রয়েছে, এসব বিষয়ে তদন্ত হওয়া প্রয়োজন। দুর্নীতি দমন কমিশনের এখতিয়ার আছে তদন্ত করার, তবে এই বিষয়ে আদালত নির্দেশ দেবেন। ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেসুর রহমান বলেছেন, কোচিং বন্ধ নিয়ে সরকারের 2018 সালের নীতিমালার লিগ্যাল ভ্যালু জানতে চেয়েছে আদালত। এটা দুর্নীতি যদি হয়, এটা যদি মিসকন্ডাক্ট হয়, আমি সরকারকে সুপারিশ করার আমার এখতিয়ার আছে এবং সেই মর্মে আমরা লিখিত এফিডেভিট অপোজিশন কোর্টের কাছে আদালতের কাছে দাখিল করেছি। আমরা মূলত আমাদের ওইটাই ছিল যে আমরা যে নীতিমালা অলরেডি করেছি ওটাকে আমরা বলেছি যে না, বন্ধ তো দরকার, এবং নীতিমালাটা আমরা বলেছি যে যথাযথভাবে করা হয়েছে, কোর্টকে আমরা সেটি বোঝাতে চেষ্টা করেছি। মানে কোচিং বাণিজ্য বন্ধ হোক, এটা একটু উল্লেখ করে দিই। হ্যাঁ, আমরা বারবারই ওই নীতিমালা যে নীতিমালা আমরা তৈরি করেছি তার মধ্যে পরিষ্কার কোচিং বাণিজ্যটাকে নিষিদ্ধই করা হয়েছে। তার পক্ষেই আমাদের বক্তব্য ছিল যেন ওই যেটা তৈরি করা হয়েছে সেটা ঠিকই, গভর্নমেন্ট যেটা করেছে সেটা যেন ঠিকই থাকে। শিক্ষা বাণিজ্য ও অনৈতিক কাজ থেকে শিক্ষকদের দূরে থাকার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি ও উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল। প্রশ্নপত্র ফাঁস, বাড়তি ফি আদায় এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন তারা। চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস, জানাচ্ছেন আফসানা নীলা। তৃণমূল পর্যায়ে শিক্ষার অবস্থা ও সমস্যা চিহ্নিত করতে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকদের সঙ্গে চট্টগ্রাম কলেজে মতবিনিময় করেন শিক্ষামন্ত্রী দীপু মনি ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নফেল। মন্ত্রী ও উপমন্ত্রীর কাছে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন শিক্ষক নেতারা। শিক্ষকদের গুণগত মানের একটা সমস্যা কিন্তু আছে, কারণ সমপরিমাণে প্রশিক্ষণের জায়গাটাতে আমরা যেতে পারছি না। বিভিন্ন পর্যায়ে অনার্স চালু করার ক্ষেত্রে
আমাদের মন্ত্রণালয়ের একটু হ্রাস টেনে ধরার প্রয়োজনীয়তা আছে বলে আমার মনে হচ্ছে। শিক্ষার গুণগত মান বাড়ানোর উপর গুরুত্বারোপ করেন মাউশির মহাপরিচালক। কোয়ালিটি এডুকেশনটা আমরা কিভাবে অর্জন করব সেটা নিয়ে আমাদের একটা পরিকল্পনা এখন করতে হবে। শিক্ষা ক্ষেত্রে অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দেন শিক্ষা উপমন্ত্রী। শিক্ষার্থীদেরকে জিম্মি করে নানানভাবে নানান উপায়ে যারা অর্থ আদায়ের চেষ্টা করছেন, বেসরকারি শিক্ষা খাতে বিশেষ করে, আবার সরকারি শিক্ষা খাতে কোচিং বাণিজ্য বা ইত্যাদি যেগুলো আছে, সবাইকে আমরা অনুরোধ করতে চাই আমাদের আগামী দিনগুলোতে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আমাদের যতটুকুই কঠোর হতে হয় অতটুকুই কঠোর কিন্তু আমরা অবশ্যই হব। প্রশ্নপত্র ফাঁস রোধে সরকার সতর্ক রয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী। তীক্ষ্ণ গোয়েন্দা নজরদারি চলছে, কাজেই কোনো ধরনের কোনো দুর্বৃত্ত এই কাজটির সঙ্গে সম্পৃক্ত থাকলে তাদের ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জাতি গড়ার কারিগরদের অনৈতিক কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানান শিক্ষামন্ত্রী দীপুমণি। এই ধরনের অনৈতিক বিষয়গুলোকে অবশ্য অবশ্যই বন্ধ হতে হবে। ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। লক্ষ্মীপুরে ট্রাক সিএনজি অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের 5 জন সহ 7 জন নিহত হয়েছে। এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় মারা গেছে 2 জন। লক্ষ্মীপুরের মান্দারি জাদিয়া এলাকায় সকালে দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন অটোরিকশা চালক নুরু ও অমিত সহ একই পরিবারের শাহ আলম, নাসিমা আক্তার, রোকেয়া বেগম, শামসুন নাহার, রুবেল। নিহত সবাই নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার জগদীশপুর এলাকার বাসিন্দা। এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় বাস ও অটোরিকশার সংঘর্ষে 2 জন নিহত হয়েছে। নিহতরা হলেন সাবু মিয়া ও সাচ্চু মিয়া। অন্যদিকে লালমনিরহাটের বালাপুকুর এলাকায় বিজিবির গাড়ি ব্রেক ফেল করে রাস্তার পাশে খাদে উল্টে 21 বিজিবি সদস্য আহত হন। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড এর সৌজন্যে পর্যটন। অতিথি পাখির কলকাকলিতে মুখর নীলফামারীর নীলসাগর। তীব্র ঠান্ডা থেকে বাঁচতে সাইবেরিয়া অঞ্চল থেকে এসেছে এসব পাখি, আর তা দেখতে ভিড় করছেন অসংখ্য পর্যটক। প্রতিনিধি ওয়ালি মাহমুদ সুমনের রিপোর্ট, জানাচ্ছেন মিজানুর রহমান। নীলফামারী সদরের গোড়াগ্রাম ইউনিয়নে 53.9 একর জুড়ে বিনোদন কেন্দ্র নীলসাগর। দীঘির আয়তন 33 একর। 18 শতকে রাজা বিরাট এটি খনন করেন, যা বিরাট দীঘি নামে পরিচিত ছিল। 80 দশকে এর নামকরণ হয় নীলসাগর। নারিকেল, বনবাবুল, আকাশমণি, শিশু ও মেহগনি সহ নানা গাছগাছালিতে ভরা এর চারপাশ। বছর জুড়েই থাকে দর্শনার্থীর আনাগোনা, তবে শীতে অতিথি পাখির কারণে এর আকর্ষণ বেড়ে যায় কয়েক গুণ। নীলসাগরের একটা ঐতিহ্য আছে, এখানে প্রতি বছর অতিথি পাখি বেড়াতে আসে। তো আমি এসেছি অতিথি পাখি দেখতে। প্রতি বছরে আসি এখানে, অতিথি পাখি আসে, ভালো লাগে জায়গাটা দেখতে। পাখিকে কেউ ঢেল ছুটতে পারে না, পাখিকে কেউ মারতে পারে না, নিরাপত্তার কারণেই আগের তুলনায় পাখি এবার অনেক বেশি। সরকার যদি এটাকে আরো উন্নত করে তাহলে খুব ভালো হয়। পর্যটন কেন্দ্রটি থেকে সরকার বছরে 15 লাখ টাকা রাজস্ব পায়। অবকাঠামো উন্নয়ন ও সৌন্দর্য বাড়ানোর উদ্যোগ নিলে আয় অনেক বাড়বে বলে জানায় কর্তৃপক্ষ। বান্ডারি ওয়ালটা সংস্কার হলে, নতুন হলে আমাদের এখানে ভিজিটরদের কোনো অসুবিধা হবে। এখানে সরকার একটু নজরদারি দিলে বা উন্নয়ন করলে আরো দর্শনার্থী বাড়বে। পাখি সুরক্ষার পাশাপাশি বিনোদন কেন্দ্রটির উন্নয়নে উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। এই পাখিগুলি হচ্ছে নির্বিঘ্নে যাতে বিচরণ করতে পারে, তাদের খাদ্য অথবা পরিবেশগত কোনো অ্যাটাক যাতে না হয়, এই জন্য আমরা সার্বিক জেলা প্রশাসনের তরফ থেকে আমরা সার্বিক নজরদারি রাখছি। নীলসাগরের পাখি রক্ষায় শিকারি ও পাখি ব্যবসায়ীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন পর্যটক ও স্থানীয়রা। মিজানুর রহমান, একুশে টেলিভিশন। সময় হলো আরো একবার ইসলামী ব্যাংক বিরতির। যখন ফিরছে তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। সব রোহিঙ্গার নজর বাংলাদেশের দিকে, রাখাইনে সংঘাতের কারণে প্রত্যাবাসন ব্যাহত। ভারতের কংগ্রেসের সাধারণ সম্পাদক হলেন প্রিয়াঙ্কা, কাজ করবেন উত্তরপ্রদেশে। আমন্ত্রণ আবারও দেখছিলেন সন্ধ্যা 7টার 21 সংবাদ। আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকতে হলে গুণগত মান উন্নয়নের পাশাপাশি তৈরি পোশাকে বৈচিত্র্য আনতে হবে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
সকালে রাজধানীর বসুন্ধরা কনভেনশন হলে ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক শোর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, দেশ সকল ক্ষেত্রে অভাবনীয় অগ্রগতি এবং উন্নয়নের এক সুন্দর সময় উপভোগ করছে। টিপু মুন্সি আরও বলেন, পোশাক শিল্পের ওপর অর্থনীতি ব্যাপকভাবে নির্ভরশীল। গত অর্থ বছরে মোট রাজস্ব আয়ের 81.23% তৈরি পোশাক খাত থেকে এসেছে বলেও জানান বাণিজ্যমন্ত্রী। কেন্দ্র রয়েছে, এসব কিছুই তারই প্রতিফলন, কিন্তু যে আমরা যে এগোচ্ছি, আমাদের রাইট ডিরেকশনে আছি। আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে এই অ্যাপারেল সেক্টরের সমস্ত সমস্যাগুলো দেখা এবং তা থেকে বেরিয়ে এসে আমরা যেমন সেই টার্গেটে ইমিডিয়েটলি $50 billion আর চূড়ান্তভাবে অন্তত 2024 সালের মধ্যে আমরা $100 billion যেতে চাই। কিশোরগঞ্জ সদর ভূমি অফিসের সার্ভেয়ার গিয়াসউদ্দিনকে ঘুষের 10,000 টাকা সহ গ্রেফতার করেছেন দুদকের কর্মকর্তারা। দুপুরে কিশোরগঞ্জ সদর ভূমি অফিসে অভিযান চালিয়ে দুদক ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের একটি দল তাকে গ্রেফতার করে। দুদকের কর্মকর্তারা জানান, ভূমি সংক্রান্ত কাজে এক ব্যক্তির কাছে ঘুষ দাবি করেন সার্ভেয়ার গিয়াসউদ্দিন। এ খবর পেয়ে দুদকের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে গ্রেফতার করে। এ ব্যাপারে দুদক ময়মনসিংহ জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক বাদী হয়ে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেন। ময়মনসিংহে পুলিশের হাতে কলেজ শিক্ষক শেখ শরীফুল আলম লাঞ্ছিত হওয়ার অভিযোগ এনে সড়ক অবরোধ সহ থানা ঘেরাও করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা অভিযোগ করেন, বাসা থেকে কলেজে যাওয়ার পথে নগরের জিলে স্কুল মোড়ে কলেজ শিক্ষক শরীফুলের সাথে কর্তব্যরত ট্রাফিক পুলিশ আসলাম হোসেনের বাকবিতণ্ড হয়। এক পর্যায়ে টহল পুলিশ মারধরের পর তুলে নিয়ে যায় শরীফুলকে। এই খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা টাউন হল মোড়ে অবরোধ ও পরে থানা ঘেরাও করে প্রতিবাদ জানাতে গেলে শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়। এ সময় 3 শিক্ষার্থীকে আটক করে পুলিশ। নানা আয়োজনে সপ্তম বর্ষপূর্তি উদযাপন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগ। সপ্তম বর্ষপূর্তির অনুষ্ঠান ছাড়াও দুদিনের চলচ্চিত্র উৎসবেরও আয়োজন করা হয়েছে। সকালে ক্যাম্পাসে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি ক্যাম্পাস ঘুরে অপরাজেয় বাংলা হয়ে টিএসসিতে শেষ হয়। পরে বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 2012 সালের 23 জানুয়ারি যাত্রা শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগ। একে একে 6টি বছর অতিক্রম করেছে এই বিভাগটি। এবার বিআরবি কেবলস ব্যবসা বাণিজ্যের খবর। প্রতিটি গ্রামকে শহরে রূপান্তর করতে তরুণ উদ্যোক্তাদের সহযোগিতার ঘোষণা দিয়েছেন আল আরাফা ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও একুশে টেলিভিশনের ভাইস চেয়ারম্যান আব্দুস সামাদ লাবু। রাজধানীর একটি হোটেলে ব্যাংকের বার্ষিক ব্যবসা উন্নয়ন সম্মেলনে এই ঘোষণা দেন তিনি। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী সহ পরিচালনা কমিটির সদস্য ও শাখা ব্যবস্থাপকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 2018 সালের শেষে আল আরাফা ব্যাংকের মোট আমানত 28,000 ছিল বলে জানান চেয়ারম্যান আব্দুস সামাদ লাবু। সূচক ও লেনদেন বেড়েছে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে, একই সঙ্গে দর বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের। বুধবার ডিএসসিতে লেনদেন হওয়া 346টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 165টির, কমেছে 150টির, আর 31টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত ছিল। ডিএসসি প্রধান সূচক ডিএসসি এক্স প্রায় 60 পয়েন্ট বেড়ে উঠে আসে 5,925 পয়েন্টে। দিন শেষে লেনদেন হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের বাজার মূল্য 1,045,25,00,000 টাকা। সূচক বেড়েছে সিএসসিতেও। সিএসসিতে লেনদেন হওয়া 267টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 124টির, কমেছে 126টির, আর 17টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত ছিল। আর মোট লেনদেন হয়েছে 47,76,00,000 টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। শেষ করব সন্ধ্যা 7:21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। বিশ্বের তৃতীয় দ্রুত বর্ধনশীল অর্থনীতি হতে যাচ্ছে বাংলাদেশ, জাতিসংঘের প্রতিবেদন। পদ্মা সেতুর জাজিরা অংশে বসানো হল 6ষ্ঠ স্প্যান, প্রায় 1 কিলোমিটার দৃশ্যমান। দুই পক্ষের সমঝোতায় ফেব্রুয়ারিতে বিশ্ব ইজতেমা, আসছেন না দিল্লির মাওলানা সাদ।
বিএনপি ডাকে কেউ সাড়া দেবে না বললেন কাদের। বগুড়ার দলীয় নেতার সঙ্গে ফখরুলের বাকবিতণ্ডা। ভালোবাসে সিক্ত বরেণ্য সঙ্গীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল, মিরপুরে অন্তিম সয়াব। দর্শক, সবশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন @ekushi-tv.com। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushi-tv অনলাইনে। আমাদের পরবর্তী সংবাদ রয়েছে রাত 9টায়, দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ।